আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার ফেসবুক ফ্রেন্ডরা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা বিষয় নিয়ে সেটা আলাপ করব, সেটা হচ্ছে আমরা যে করোনা ভাইরাস নিয়ে যে আতঙ্কিত আছি আমরা, এবং ওইটা কীভাবে অন্য একজনের কাছে না ছড়ায় সেটা নিয়ে আমরা একটু আলাপ করব। বর্তমানে আপনারা জানেন বাজারে স্যানিটাইজার এবং হ্যান্ড ওয়াশ লিকুইড এবং মাস্ক, যেগুলো নিয়ে বর্তমানে আমাদের বাংলাদেশে অনেক তোলপাড় এবং কথাবার্তা, কিছু অসাধু লোকজন যে মাস্কগুলা, মানে যেগুলা নিজেকে প্রোটেকশন দিবে, সেগুলো আমরা সময়ের সাথে সাথে আমরা কী করছি, আমরা এগুলা চড়া দামে বিক্রি করছি, যাতে মানুষ অনেক টাকা দিয়ে কিনতে হয় এবং অনেকজনের কেনার মানে অসাধ্য হয়ে যাচ্ছে। আসলে এটা আমাদের একটু ভাবা চিন্তা করা উচিত। এই সময়তে আমরা যাতে এগুলো না করি, এটা হচ্ছে একজন বিবেকবান, একজন শিক্ষিত মানুষ এবং একজন সচেতন নাগরিকের কাজ এবং চিন্তাধারা হওয়া উচিত। যারা আজকে এই মাস্কের ব্যবসা করছে, 5 টাকার জিনিস 100 টাকা, 100 টাকার জিনিস 400 টাকা, করে কী লাভ? আল্লাহ না করুক, যারা আজকে এই কাজ করছেন, যদি এই করোনা ভাইরাস, আমি আবারও বলছি আল্লাহ না করুক সেদিন না আসুক, এই করোনা ভাইরাস যদি আপনার হয়, আপনি যে 100 টাকার মাস্ক 400 টাকা নিচ্ছেন, এই 400 টাকা নিয়ে কি আপনি আপনার কবরে যেতে পারবেন? একবার চিন্তা করছেন? সো আমার মনে হয় এটা করা উচিত না। তো এটা না করলেই আমি ভালো মনে করি আমার ব্যক্তিগত পক্ষ থেকে। আর আজকে আমি একটা, এটা আপনারা সবাই জানেন, সবাই দেখছেন, তারপরে আমি এটা করা মানে কি, জাস্ট রিমাইন্ডিং করা, অনেক জনে জানেন হয়তো মাথায় আসছেন এর মধ্যে। তো আমরা যারা মাস্ক বাজার থেকে অনেক দাম দিয়ে কিনতে হচ্ছে বা আমরা কিনব, কিনতে কষ্ট হচ্ছে অত টাকা, সার্জিক্যাল মাস্কগুলোর কথাই আমি বলছি, তো সেগুলা আমরা যদি, আসলে করোনা ভাইরাস মাস্ক পরলে যে আপনার হবে না সেই ধরনের কিন্তু কথা বলছে না। মাস্কটা হচ্ছে আপনি, মাস্কটা হচ্ছে আপনি জাস্ট ইউজ করবেন যাতে আপনার কাশি, আপনার মুখ থেকে তথ্য যাতে না পড়ে আরেকজনের গায়ে, এটার জন্য। বাট মাস্কটা এনে তো আপনি পরছেন, আপনি 100% সেফ, আপনার আর করোনা ভাইরাস হবে না। এটা আপনাকে জাস্ট ওইটাই, অর্থাৎ আপনার কাছ থেকে আরেকজন মানুষের যাতে না ছড়ায়, আপনি যখন হাঁচি দিবেন, কাশি দিবেন, যাতে ওইটা আরেকজনের গায়ে যায় না পড়ে, জাস্ট আর মাস্কটা ইউজ করা। তো আমি একটু দেখাবো, জাস্ট টিস্যু দিয়ে কীভাবে আমি মাস্ক তৈরি করতে হয় আমি জাস্ট আপনাকে দেখাই দিচ্ছি। এটা হয়তো আপনার কাজে লাগবে, আপনি ওয়ান টাইম মাস্ক হিসেবে আপনি ইউজ করতে পারবেন। সো একটু খেয়াল করলেই যেমন দেখবেন, আপনারা এইরকম একটা টিস্যু পেপার নেবেন, টিস্যু পেপার নিয়ে জাস্ট দেখেন আমি কীভাবে ভাঁজ করছি, আপনি এইভাবে ভাঁজ করবেন, এই ভাঁজ করলেন টিস্যু পেপারটা, ওকে, আবার উল্টে একটা ভাঁজ করলেন, সেমভাবে আবার এভাবে একটা ভাঁজ করলেন, আবার এভাবে একটা ভাঁজ করলেন, আবার এভাবে পাস করবে। তাহলে আমি কী করলাম, ভাঁজ করে ফেললাম, ঠিক আছে।
আমি পাঁচটা আর একটু দেখা দিচ্ছি। ফাইনালি আমি আমার টিস্যু আমি কি করলাম, লম্বা লম্বি করে আমি পাঁচ ছয়টা ভাঁজ করলাম। এই দেখেন এখন কি হলো, আমি এটা ভাঁজ করলাম। ভাঁজ করার পরে এবার আমার কাজটা হচ্ছে আমি রাবার দিলাম, রাবার এই যে রাবার দিয়ে আমি এই মাথায় দিয়ে আমি স্ট্যাপলার স্ট্যাপল করে দিলাম, স্ট্যাপল করে দিলাম। সেমভাবে আমি এদিকেও দিয়ে স্ট্যাপল করে দিলাম, হয়ে গেল আমার মাছ। তাহলে কীভাবে এবার আসেন, আমি যে বাসটা দিয়েছিলাম এটা এবার আমি একটু খুলে ফেললাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি খুলে ফেললাম, খুলে দেখেন তাহলে আমার মাছটা হয়ে গেল। দেখেন সার্জিক্যাল মাস্কের মতোই আমার মাছটা হয়ে গেল। আপনারা কি দেখতে পেয়েছেন আমি কীভাবে মাছটা তৈরি করেছি বা মাছটা কীভাবে আমি লাগিয়েছি, স্টেবল করেছি, পাঁচটা করেছি? আই থিঙ্ক আমরা সবাই এভাবে মাছটা ইউজ করি। আমি যদি এভাবে যদি আপনাকে দেখাই, আমি এরকম টিস্যু পেপার কিনে নিব বাসায়, টিস্যু পেপার কিনে এবার আমি যদি দশটা বিশটা চল্লিশটা পঞ্চাশ একশোটা আমি এটা বানাতে পারি এবং আমি আমার ব্যাগে রাখবো, আমার পকেটে রাখবো, ফ্যামিলিতে সবাইকে আমি ইউজ করতে, যখন আমি বের হবো সবাইকে ইউজ করতে পারবো। আমি আবারও বলছি মাস্ক ইউজ করা মানে এই না যে আপনার আমার করোনা ভাইরাস হবে না, আল্লাহ যদি দিয়ে থাকে হবে, নিজের একটু সচেতন হওয়া দরকার। সাথে মাস্ক ইউজ করা মানে আমি যে কাশি দিব, আমি যে হাঁচি দিব, যাতে মানুষের গায়ে না পড়ে, আমার হাতে না লাগে, দ্যাটস অল। আমি ইউজ করব এক ঘন্টা, সর্বোচ্চ আমি এক ঘন্টা ইউজ করে আমি আবার এটা ফেলে দিব। সো দেখেন আমার মাস্কটা পুরোটা হয়ে গেছে। থ্যাংক ইউ ভিউয়ার্স। তো আমার মনে হয় আপনারা সবাই যদি এভাবে মাস্ক তৈরি করেন, আমার মনে হয় অন্তত কিছুটা টাকা সেভ হবে এবং আপনি ভালো উপকার পাবেন। থ্যাংক ইউ। আপনার যদি এটা ভালো লাগে আমি আশা করব আপনি আপনার আইডি থেকে পোস্ট করেন বা শেয়ার করেন। সো সবাই যাতে উপকার, ধন্যবাদ।